ফুচকা, বাট ফুচকাটা হলো দেখে দেখে বোঝা যাচ্ছে হলো এটা হলো যে নিজে ফুচকা মেক করে যে বানানো ওটা না, আমার কাছে দেখে মনে হচ্ছে যে যেটা রেডিমেড পাওয়া যায় ওটা জাস্ট ভাজে আর কি ওরকম। সো এই যে এটা একটু ক্রিসপি, দেখি টেস্ট কেমন হয়। এটা দেখেন তো নর্মালি ফুচকার যে ভিতরে ওইটা থাকে ওইটার মতো না, মানে আলু আলুও বোঝা যাচ্ছে না, তারপর যে ডাবলি সেটাও বোঝা যাচ্ছে না, বাট মিক্স আপ একটা ব্লেন্ড করা কিছু একটা। হ্যাঁ মনে হয় আর কি। সো এখানে মনে হয় দই ফুচকার সিস্টেমও আছে, বাট আমি দই ফুচকারটা পরে ট্রাই করবো, এটা করি আর কি। আর কি কী নিবো একটু? ওই যে চানাচুর নিতে হয়, ডিম নিতে হয়। চানাচুর নিবো হলো আপনার ইয়ার জন্য, দই ফুচকার জন্য আর কি। আচ্ছা, চানাচুর লাগবে না। পেঁয়াজ নিবো, যেটা ছাড়া ফুচকা আসলে খাওয়াই যায় না সেটা একটু, এটা আমার পছন্দ। আমি আমার নর্মালি ফুচকা পছন্দ হলো চিনি ছাড়ার টক, তো আই ডোন্ট নো এটাতে চিনি আছে কি নাই, আপনার হাতে কাপতে চেক করতে পারেন না। আচ্ছা এটা এখন আমি এটা আমি বললাম দেখে বুঝা যাচ্ছে, মানে কিনে যে ভাজে ওরকম একটা। ফুচকাটা রাখছে, একটু ফুচকাটা ভালো করে রাখার দরকার না যেহেতু রাখছেই। ডিম দিব একটু, ডিম কি দেয় দই ফুচকায়? সবই দেখছি, শুধু পেঁয়াজ দিয়ে মনে হয় দই ফুচকায় দেয় না, এটা দেয়, এগুলো দেয়। দই তো মাস্ট। এখন দই ফুচকা দেখি, ভালো দইগুলো ভালো। কম্পারেটিভলি নর্মাল ফুচকার চেয়ে দই ফুচকাটা একটু মজা, বিকজ হলো দইগুলোর টেস্ট আছে। ধন্যবাদ আপনাকে।